দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছে 2996 জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে 2,63,503 জনে দাঁড়ালো। গত 24 ঘন্টায় আরও 33 জনের প্রাণহানি হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 3,471 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। তারা আরও জানান, দেশে 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 14,820টি, আর নতুন 1,535 জন সহ মোট সুস্থ 1,51,072 জন। বুধবার থেকে আর স্বাস্থ্য অধিদপ্তরের এই নিয়মিত বুলেটিন প্রচার হবে না। তাতে শনাক্ত 2,996 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 20.22% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.46%। গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 33 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,535 জন এবং এ পর্যন্ত সুস্থ 1,51,972 জন।